এখন দেখবেন প্রবাসের সংবাদ। আমিরাতে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএর আয়োজনে আজ মানে আলাউদ্দিন রেস্টুরেন্ট হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুবে আলমের কোরআনতলাওয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা সভা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা সাদিকুর রহমান চৌধুরী। সাংগঠনিক সম্পাদক সালেক মিয়ার পরিচালনায় সংবর্ধিত অতিথি ছিলেন দক্ষিণ লস্করপুর উদয়ন কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা পরিচালক সুফিয়ান আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা লোকমান হোসেন আনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া মোহাম্মদ সিজিল সালাউদ্দিন, সংগঠনের প্রচার সম্পাদক মাসুক মিয়া, কলিম রেজা চৌধুরী। বক্তব্য রাখেন মোহাম্মদ মামুন আলী, শাহজাহান সজীব, ফরহাদুর রহমান, হাফিজুর রহমান, আবু সুফিয়ান, সাইফুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, আব্দুল সালাম, হুমায়ুন আহমেদ ও আব্দুল আহাদ সহ আরো অনেকে। অনুষ্ঠানে আমিরাতে অবস্থানরত কুলাউড়া প্রবাসী বৃন্দ সহ বহু প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। মানুষের পাশে অবস্থা প্রতিবেদন তাদের কাছ থেকে আমরা সহ উপস্থিত বন্ধ শেষে